আচ্ছা, এটা হচ্ছে লাস্ট টাইপ অফ রেজিস্টার, প্যারালেল ইন সিরিয়াল আপ। এটা অন্য রেজিস্টারগুলোর থেকে একটু আলাদা। কেন আলাদা? কারণ এখানে প্যারালেলি তো সবাই আসবে, মানে সব ডেটাগুলো প্যারালেলি ফ্লিপ ফ্লপগুলোর মধ্যে আসবে, কিন্তু যখন বেরোবে আউট হবে তখন কিন্তু সিরিয়ালি আউট হবে। এবার সিরিয়ালি আউট হলে ওয়ান বাই ওয়ান হবে, তার মানে একসাথে সবাই ঢুকছে আর ওয়ান বাই ওয়ান আউট হচ্ছে। তার মানে এখানে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি হবে, বাট ওয়ান আফটার দি আদার। একটা কি যে সব ডেটাগুলো একবারে লোড হবে, আর আরেকটা কি এখানে দুটো কাজ একসাথে হবে। ফার্স্ট অফ অল লোড হবে আগে ফ্লিপ ফ্লপগুলোর মধ্যে, তারপর সেটা সিরিয়ালি আউট হবে ওয়ান আফটার দি আদার। তাহলে এটা কিরকম? না, দ্য সার্কিট কনসিস্ট অফ 4D ফ্লিপ ফ্লপস উইচ আর কানেক্টেড। এখানে কিন্তু কানেক্টিভিটিটা দরকার, কেন যেখানেই সিরিয়াল সেখানেই কানেক্টিভিটি দরকার। আচ্ছা, দ্য ক্লক ইনপুট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু অল দ্য ফ্লিপ ফ্লপস, যেমন আগেরগুলোর মতন, মানে প্যারালেল ইন প্যারালেল আউট বাদ দিয়ে আগেরগুলো যেমন সিরিয়ালের গল্প ছিল এখানেও ঠিক তাই। আচ্ছা, এরপর কি? না, এই যে বললাম এখানে দুটো ব্যাপার হচ্ছে, একটা লোড হচ্ছে আবার একটা শিফট হচ্ছে, তো তার জন্য এই যে কখন লোডিং হবে কখন শিফটিং হবে তার জন্য একটা আলাদা সার্কিট দরকার। সেই সার্কিটটা কি হবে? না, কিছু কম্বিনেশনাল সার্কিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে কম্বিনেশনাল সার্কিট, এটা কিসের ওপর ডিপেন্ড করে হবে, কি এর লজিকটা হবে সেটা একটু দেখে নেওয়া যাক। কি বললাম, তাহলে এখানে দুটো কাজ হচ্ছে, একটা লোডিং হচ্ছে একবার, তারপর একটা শিফটিং হচ্ছে। তাহলে লোড বা শিফটের জন্য আমাকে একটা এক্সট্রা কন্ট্রোল দিতে হবে, সেই কন্ট্রোলটাকে আমরা লোডও বলতে পারি বা শিফটও বলতে পারি। তো তোমাদের যেই ছবিটা দেখিয়েছি সেখানে আমি ওটাকে লোড বলেছি। এখানে কেমন ব্যাপারটা? না, লোড যদি ওয়ান হয় তাহলে কি হবে? না, প্যারালাল ডেটা উইল বি লোডেড ইন টু দ্য রেজিস্টার, মানে তখন ওই যা আমরা ইনপুট দেব সেগুলো ওই রেজিস্টারগুলোর মধ্যে লোড হবে, মানে স্টোর হবে, তখনও কিন্তু শিফটিংটা হয়নি। যখন লোডটা জিরো হবে তখন শিফটটা হবে টুয়ার্ডস দ্য রাইট। এটা যদি মানে সার্কিট যেমনভাবে বানাবো তেমনভাবে ওটা চেঞ্জ হবে। এটা যদি লেফট শিফটে করি তাহলে লেফট দিকে হবে, এটা যদি রাইট শিফটে করি তাহলে রাইট দিকে হবে। তো আমি রাইট দিক দিয়েই দেখিয়েছি। আচ্ছা, এবার এই যে এক্সপ্রেশনটা বার করব কিভাবে? দেখো, যদি আমাদের ইনপুটটা আই হয় তাহলে, যদি লোড ওয়ান হয় তাহলে কি হলো, এই লোডটা ওয়ান আর এই ইনপুট, তার মানে এই টোটাল ব্যাপারটা ট্রু। আর তাহলে লোডের লোড যদি ওয়ান হয় লোড ড্যাশটা তাহলে কি হবে? লোড ড্যাশটা জিরো হবে, তার মানে এই পার্টটা জিরো, ঠিক আছে। তার মানে এই অ্যান্ডিংটা জিরো, এই অ্যান্ডিংটা ট্রু। তাহলে ট্রু অর জিরো কি হবে? ট্রু, তার মানে এই আউটপুটটা বেরোবে। তার মানে এখানে একটা অ্যান্ড গেট, এখানে আরেকটা অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেট আবার একটা অর গেটের সাথে কানেক্টেড, ক্লিয়ার। এবার আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো, এই যে দুটো অ্যান্ড গেট আর এই হচ্ছে একটা অর গেট, হলো। এবার আমরা একটু সিমুলেট করে দেখে নিই। আচ্ছা, এই হলো আমাদের সেই প্যারালেল ইন সিরিয়াল আউট রেজিস্টার। এই যে প্যারালেলি ইন হচ্ছে দেখো, ঠিক আছে, আর এই যে সিরিয়ালি আউট হচ্ছে। আচ্ছা, ক্লক আছে, এনেবল আছে, ক্লিয়ার আছে, এগুলোর কাজ তোমরা জানো। আমরা শুধু এইটাকে নিয়ে এখন কনসার্ন, কিভাবে কাজটা হয়। তো প্রথমে এনেবলটাকে অন করলাম, মানে এগুলো কাজ করবে, অ্যাক্টিভেট হলো। আচ্ছা, এরপরে কি হলো? না,
লোড ডাকে 1 করলাম, লোড 1 হলে কি হবে, যা ভ্যালু দেব সেগুলো এদের মধ্যে লোড হবে। তাহলে এখানে দিলাম 1 1 0 1 হলো। আচ্ছা, এরপরে যখনই ক্লক পালসটা পজিটিভ করব তখনই পুরো যে প্যারালালে যে এই ইনপুট গুলো এগুলো সব চলে আসবে কোথায়, এই ফ্লিপ ফ্লপ গুলোর মধ্যে। দেখো, অন করলাম ক্লক পালসে, ফার্স্ট একটা ক্লক পালসে পুরো ব্যাপারটা লোড হয়ে গেল, হলো। আচ্ছা এবার, আচ্ছা এই জায়গায় কাজটা কি হলো, দেখো আগে তো ছিল জিরো এগুলো, তাহলে এই ব্যাপারটা যদি ওটা যদি নাও দেখো, তুমি এটা দেখো, এইগুলো হচ্ছে জিরো, তার মানে এই অ্যান্ড গেটগুলো কেউ অ্যাক্টিভেট হবে না, তার মানে এদের আউটপুটগুলো এই অর গেটে যাবে না, মানে জিরোই যাবে। আচ্ছা অ্যাক্টিভেট কোনটা হবে না, এই অ্যান্ড গেটটা অ্যাক্টিভেট হবে, কেন, এই এ যার সাথে লোডটা কানেক্টেড সেটা হচ্ছে 1, তাহলে এই 1 আর এই 1 কানেক্ট হয়ে এখান থেকে 1 বেরোলো, সেটা আবার অর গেটে গেল, যে কোনো একটা 1 হলে 1, তাহলে আর এটা 1 হলো, আবার এটা এখানে গেল, এইভাবে চললো, ক্লিয়ার। এবার লোডটাকে 0 করলাম, হলো, ক্লক পালসটা নেগেটিভে কোনো কাজ করবে না, পজিটিভে হলো। দেখো পজিটিভ হলো, কি হলো, আগে ওটা 1 ছিল, এখন এই যে 0টা ছিল সেটা ওখানে চলে গেল, এই যে এই আগের 1টা ছিল, এখন এই 0টা ওখানে গেল, মানে এই যে এই 0টা এখানে ছিল, এটা শিফট হয়ে এখানে গেল, এটা বাইরে গেল, এর পরেরটা কি হবে, না এই 1টা শিফট হয়ে এখানে যাবে, এই 1টা এখানে দেখতে পাবো আমরা, তাহলে নেক্সট নেগেটিভ ক্লক পালসে হবে না, পজিটিভ ক্লক পালসে দেখো এই 1টা চলে গেল, ক্লিয়ার। আচ্ছা তারপরে এই করতে করতে পরপর পরপর আবার এই 1টা যাবে, এই 1টা যাবে, ক্লিয়ার। এবার ট্রুথ টেবিলটা দেখো, তাহলে যখন প্রথমে লোড দা 1, তখন যা আমরা ইনপুট দিলাম সব এই ইনপুটগুলো কিন্তু এর মধ্যে স্টোর হয়ে গেল, হলো। আচ্ছা তারপরের ক্লক পালসে কি করা হলো, না লোডটাকে 0 করা হলো, যখন লোড 0 তখন এটা এইগুলোর আর কিছু ম্যাটার নেই, এবার এখানে শিফটিংটা হচ্ছে, দেখো যখন এই ক্লক পালসটা পেলো তখন এই 1টা বাইরে গেল, এই 0টা এখানে এলো, এই 1টা এখানে এলো, সরি এই 1টা এখানে এলো, এই 1টা এখানে এলো, আবার তারপরে ক্লক পালসে এইটা বাইরে গেল, এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা এখানে এলো, তারপরে ক্লক পালসে এটা এখানে গেল, এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা, তার মানে আমরা এই ও জিরোতে এই জিনিসগুলো পাচ্ছি আফটার 4 ক্লক পালস, ক্লিয়ার। আচ্ছা এটা কেন ইউজ হয়, না এই আ প্যারালেল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার ইজ ইউজ টু কনভার্ট প্যারালেল ডেটা, এটা সরি এটা ইজ হবে, ইজ ইউজ টু কনভার্ট প্যারালেল ডেটা টু সিরিয়াল ডেটা, ওই যে প্যারালেল ডেটাটা আসলো আর সিরিয়াল ডেটায় বেরোলো, ক্লিয়ার। আমাদের এখানেই রেজিস্টারের চ্যাপ্টারটা শেষ হলো।